আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব, বিপদে পড়লে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াগুলো পড়তেন। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দিন প্রতিষ্ঠাকালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন। বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। অনেক জুলুম, অন্যায়, অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বিপদের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি দোয়া পাঠ করতেন, সেই দোয়াগুলো উম্মাদদেরকেও পাঠ করতে বলেছেন। তার মধ্যে 1 নম্বরে রয়েছে হযরত সাদ ইবনে আলী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ একমাত্র তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। জামে তিরমিজি, হাদিস নং বরাবর 3500। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এই দোয়া উল্লেখ করেছেন। এই দোয়াটি দোয়া ইউনুস নামে প্রসিদ্ধ ও বহুল পঠিত। বিজ্ঞ আলেমরা বলেন, এই দোয়া যে যত বেশি পড়বে আল্লাহ তাআলা তাকে তত বেশি বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কেউ বিপদে পতিত থাকলে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সহজ করে দেবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম ও হযরত ইয়াকুব আলাইহিস সালাম সহ প্রত্যেক নবী রাসূলরা এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। দ্বিতীয় দোয়াটি হচ্ছে আসমা বিনতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির সময় পড়বে? তখন সাহাবি বললেন, অবশ্যই শেখাবেন। নবীজি বললেন, দোয়াটি হচ্ছে আল্লাহু আল্লাহ রব্বি লা ইউশরিকু বিহি শাইআন, অর্থাৎ আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক, আমি তার সঙ্গে কোনো কিছুই শরিক করব না। আবু দাউদ 1525 নম্বর হাদিস। তৃতীয় নম্বর দোয়াটি হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইযা শিতা, অর্থাৎ ইয়া আল্লাহ, কোনো কিছুই সহজ নয়, হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও, যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও। যদি আমরা এ জাতীয় ছোট ছোট দোয়া বেশি বেশি পাঠ করি এবং নিজেদের অভ্যাসে পরিণত করি, তাহলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি আমল ইবাদত করতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ।